ওয়েলকাম টু কালার্স ফাইন আর্টস একাডেমি। আজকে আবার আমরা নতুন কিছু ড্রয়িং শিখবো। তো আজকে আমরা একটা শিখবো বার্ড। তো ফার্স্টে আমরা বার্ডের হেডটা বানাবো, এরকম যাবে। এই এখান থেকে আমরা দিব একটা ওভেল শেপ, এখান থেকে আমরা দিব পিক, এখানে চোখ, আবার এখান থেকে দিব হয়ে গেল। এখন টেইলটা দিব, হয়ে গেল আমাদের বার্ডটা। এই যে লাইনটা আছে এটা আমাদের লাগবে না, এটা আমরা রাব করে নিব। এক্সট্রা লাইনটা আমরা রাব করে নিলাম। এখন এখানে আমরা একটা ডিজাইন দিয়ে দিব, সেম এটার মতনই, এটার ভিতরে আর একটা দিয়ে দিব, হয়ে গেল। এখন আমরা ব্ল্যাক দিয়ে আউটলাইন করে নিব। আউটলাইনিংয়ের সময় আমরা সবসময় ব্ল্যাক ক্রেয়ন্স ইউজ করব, লাইন্সগুলো তাহলে আমাদের পারফেক্ট আসবে। আউটলাইনিং আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে বিকে অরেঞ্জ কালার করে নিব। হেড পোর্শনে আমরা ইয়েলো করব। বডিটাতে আমরা ডিপ ব্লু করব। এখানে আমরা পিঙ্ক কালার করব। সেম আমরা এখানেও পিঙ্ক কালার করে নিব। মাঝখানে আমরা অরেঞ্জ কালার করব। এখানে আমরা ডিপ ব্লু করব। এই দুটোতে আমরা ডিপ ব্লু করে নিব। এখানে আমরা ইয়েলো কালার করে নিব। এখানেও ইয়েলো কালার হবে। এখানে আমরা অরেঞ্জ কালার করব। এখানেও আমরা অরেঞ্জ কালার করে নেব। তো বার্ডে আমাদের কালার করা কমপ্লিট। বার্ড আমাদের হয়ে গেছে, একদম ইজি। এখন আমরা এখানে একটু জাস্ট অয়েল পেস্টেল দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিব।
পাখিটা উঠছে আকাশে। তো আমাদের হয়ে গেল বার্ড ড্রয়িং করা। তো এরকম করে আমরা একদম ইজিলি বাড়িতে বার্ড শিখতে পারি। তো আমরা প্র্যাকটিস করব বাড়িতে আর বার্ড শিখে যাব ইজিলি। তো আজকের জন্য আমাদের এই ভিডিওতে এতটুকুই। আবার নেক্সট আমরা নতুন নতুন ড্রয়িং ভিডিওস নিয়ে আসবো। আমাদের ড্রয়িং ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।